গাজলে এক বাস চালককে মারধরে প্রতিবাদে বৃহস্পতিবার মালদা জেলা জুড়ে বাস ধর্মঘট পালন বাস বন্দরকে ধর্মঘট পালন করলেন জেলা সমস্ত রুটের বাস চালকরা যার জেরে চরম হয়নির শিকার হলেন যাত্রী সাধারণ ঘটনার সূত্রপাত হয় বুধবার ওইদিন সকালে গাজল বাস স্ট্যান্ড এলাকায় সঞ্জয় দাস নামে এক বেসরকারি বাস চালককে মারধরের অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে বাস ঘোরানোর সময় সামনে টোটো চলে আসায় বাস চালক ও টোটো চালকের মধ্যে বচসা হয় সেই বচসার জেরেই বাস চালককে বেধরক মারধরের অভিযোগ ওঠে টোটো চালকের বিরুদ্ধে যার প্রতিবাদে বুধবার দীর্ঘক্ষণ গাজলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বেসরকারি বাসের চালকরা তারা মারধরে অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তারের দাবি জানায় কিন্তু পুলিশ ওই টোটো চালককে গ্রেপ্তার না করায় বৃহস্পতিবার সকাল থেকে মালদার সমস্ত রুটের বেসরকারি বাস চালকরা একযোগে আন্দোলনে নামেন তারা বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করেন সকালে কাজ হলে আমাদের গাড়ি ড্রাইভারকে মানে চরম করে টোটোর স্টাফ গাড়ি ড্রাইভার হসপিটালে ভর্তি সে অবস্থাতে গাড়ি স্টাফরা নিরাপত্তা ভুগছে সেইগুলো স্টাফরা গাড়ি বের করে তবে স্টাফই একসাথে হয়েই গাড়ি বন্ধ করেছে আমরা চাচ্ছি যে মারধর করে দিয়ে তাকে পরিষেবা দিতে গিয়ে স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং একবার না প্রতিনিয়ত মারধর খাচ্ছে কতদিন এভাবে সহ্য করবে তাও আমরা স্টাফদের সঙ্গে কথা বলছি বলে চেষ্টা করছি গাড়ি ঘোড়া চালু এদিকে কাজের দিন বৃহস্পতিবার সকাল থেকে মালদায় বেসরকারি বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ সকাল থেকে মালদা শহরের রথবাড়ি মোড়ে বাসের প্রতীক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তারা বাস না পেয়ে চরম শিকার হন তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অফিস যাত্রী সহ কলেজ ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার বিভিন্ন কলেজে পরীক্ষা থাকায় চরম সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও রাস্তায় বেসরকারি বাসে দেখা না পেয়ে এক রাজ ক্ষোভ উগড়ে

কংগ্রেসের প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সমিতি দুই সদস্য যোগদান করলেন তৃণমূলে বৃহস্পতিবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের বাড়িতে তার হাত ধরে এদিন কুম্ভীরা এবং বাখরাবাদ অঞ্চল থেকে নির্বাচিত কংগ্রেসের দুই পঞ্চায়েত সমিতির সদস্য রাধারানী মন্ডল এবং ডলি মন্ডল তৃণমূলে যোগদান করেন বলে জানা গেছে নগর বিধানসভা কালীচকি ব্লকে যে আমাদের পিএসএফ বিয়াল্লিশটা মেম্বার অলরেডি আমরা জানি ইতিমধ্যেই এর আগেই আমরা কংগ্রেস থেকে পাঁচজন এবং আমাদের সিপিএম থেকে এবং বিজেপি থেকে এর আগেও আমাদের দলে অনেকে এসছেন এবং আজকে আমাদের কুম্ভীরা এবং বাখরাবাদ থেকে দুটো মেম্বার আমাদের ডলি মন্ডল এবং আমাদের বাখরাবাদ থেকে এসছেন রাধারানি মন্ডল দুজন আজকে কংগ্রেস ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা ব্যানার্জির কাজ দেখে আমাদের উন্নয়ন দেখে এলাকার উন্নয়ন দেখে আমাদের পশ্চিমবাংলার উন্নয়ন দেখে আজকে উন্নয়নে সামিল হতে তারা যোগদান করলেন